সাত সকালে সোনাগাছিতে ছিনতাইয়ের অভিযোগ, ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ এলাকাবাসীর। শনিবার সকালে এলাকার ওয়ার্ড অফিসে আধার কার্ড সংক্রান্ত কাজের জন্য এসেছিলেন এক পুরকর্মী। অভিযোগ, ওয়ার্ড অফিসে ঢোকার মুখে তার গলার হার ছিনতাই করেন তিন মহিলা। রাস্তাটা অচেনা ছিল, এখানে এসেছিলাম, আমাকে টানাহোড়া করে আমার গলার চেনটা নিয়ে নিল এবং আমাকে জামা টামা ছিঁড়ে মারল ধরে। এরই প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। দিনকে দিন বাড়তি হচ্ছে ছিনতাইয়ের ঘটনা এবং সেই অভিযোগ তুলে কিন্তু উত্তাল সোনাগাছি চত্বর, এবং এই অবস্থায় এলাকার বাসিন্দারা যথেষ্টই ক্ষুব্ধ এবং পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। ছেলেটার চেন গেছে, এফআইআর করেছে, আমার 100 দিনের ওয়ার্কার, কর্পোরেশনে কাজ করে, তারা তো এই ওয়ার্ডে আসতে ভয় পাচ্ছে। এখানে একটা দল তৈরি হয়েছে, এরা ওখানে থেকে ছিনতাই করছে। পুলিশকে কি আপনারা জানাননি? বহুবার জানিয়েছি। পুলিশ বসে থাকে, পুলিশের সামনেই এগুলো হয়, পুলিশ সবই দেখে, পুলিশকে আমরা বলতে গেলে আমাদেরকে উল্টে গালাগালি করে। পরে স্থানীয়রাই অভিযুক্ত তিন মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্তে নেমেছে বটতলা থানার পুলিশ। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।